হ্যালো, আমি সাজিদ আছি আপনাদের সাথে। আপনারা স্ক্রিনে যে ইমেজটি দেখতে পাচ্ছেন, এটি একটি পাজেল ইমেজ। আজকে আমি দেখাবো এটি ফটোশপের মাধ্যমে কিভাবে করা যায়। তো চলুন শুরু করা যাক। এটি করার জন্য আমরা প্রথমে একটি নিউ ডকুমেন্ট নেব। আমি এইখানে 1200x700 পিক্সেলের একটি নিউ ডকুমেন্ট নিয়েছি। তো এখন আমি এটাকে একটি কালার দিয়ে ফিল করব। আমি এই কালারটা নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো কালার দিয়ে ফিল করে দিতে পারেন। তো আমি এই কালারটি নিলাম। এখন আমি স্টিভ জবসের ওই ছবিটি নিয়ে আসবো। আমি ওইটি নিয়ে আসার জন্য আমার গুগল থেকে নিয়েছি। এটি জাস্ট কপি করলাম, কপি করে ফটোশপে কন্ট্রোল ভি চেপে পেস্ট করলাম। এখন আমি চাচ্ছি স্টিভ জবসের এই ছবিটির সাদা অংশ, কিছু অংশ কেটে ফেলবো, সব অংশটুকু আমি নিব না। এর জন্য আমি রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুলটি সিলেক্ট করে এখান থেকে এতটুকু অংশ, সরি, এইখান থেকে এতটুকু অংশ কেটে ফেলবো। ওকে, সিলেক্ট করার পর কিবোর্ডে ডিলিট চাপবো, তাহলে দেখুন এটি কেটে গেল। এখন কন্ট্রোল ডি, ডি সিলেক্ট। এখন ছবিটি, কাঙ্ক্ষিত ছবিটি পেয়ে গেলাম। এখন পাজেল ছবিটি নিয়ে আসবো। ওকে, আমি এই ছবিটি নিয়েছি, এইখান থেকে জাস্ট কপি, তারপর কন্ট্রোল ভি পেস্ট, তারপর এটিকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। যেহেতু আমি এটিকে নিচের ছবির সাথে অ্যাডজাস্ট করবো, এই জন্য স্মার্ট অবজেক্ট করে নিলাম। এবার কন্ট্রোল টি, তারপর ড্র্যাগ করে নিচের ছবির সাথে অ্যাডজাস্ট করে নিলাম। ওকে দেন, ওকে। এখন দেখুন এই পাজেলের কালো বক্সের ভিতরে সাদা কালার দিয়ে ফিল আছে। আমি চাচ্ছি এই সাদা কালারগুলা দূর করতে। তার জন্য আমি টুল বার থেকে ম্যাজিক অন টুলটি নিয়ে ক্লিক করলাম সাদা অংশে, যেহেতু সাদা অংশ ডিলিট করব। তারপর শিফট চেপে প্রত্যেকটা সিলেক্ট করে নেব। আস্তে আস্তে, ধৈর্য ধরে করতে হবে, একটু আপনারা আস্তে আস্তে করবেন। সবগুলো সিলেক্ট করব এইভাবে। ওকে, ওকে, এখন কিবোর্ডের ডিলেট। ও আচ্ছা, এটি স্মার্ট আছে, ও এই জন্য এখান থেকে এটি রাস্টারাইজ করে দিলাম এই লেয়ারটি। এখন ডিলেট, দেখছেন সাদাগুলো চলে গেছে সব। ওকে, এখন কন্ট্রোল ডি, নিচে টপকে দেখে নিই। হ্যাঁ, সবগুলো গেছে। এখন পাজেলের এই লেয়ারে মাউসের ডান বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশান, ব্লেন্ডিং অপশান থেকে বেভেল অ্যান্ড অ্যাম্বুশ। ওকে, এখান থেকে অ্যাম্বুশে ক্লিক করলাম, আর এখান থেকে ডেপটা আমি 8 করে দিলাম। ওকে, সব ওকে, এখন ওকে দিলাম। এখন আমি সুন্দর একটি পাজেল পেয়ে গেলাম। এখন আমি চাচ্ছি এই দুইটা লেয়ারই অ্যাড করতে। তো নিচের লেয়ারটিকে কন্ট্রোল চেপে দুটি একসাথে সিলেক্ট করে মাউসে রাইট বাটন ক্লিক করে মার্জ লেয়ার। ওকে, এটি মার্জ হয়ে গেল। এখন দেখুন আমি একটি ইমেজ পেয়ে গেলাম। এখন আমি চাচ্ছি যে জবসের এই যে এই বক্সটাকে আমি আলাদা করব। তার জন্য আমি পেন টুল নিয়ে ছোট একটু বড় করে নিয়ে ধীরে ধীরে এইখান থেকে কেটে ফেলবো। তার জন্য আমি এটিকে আগে পাত করে নেব পেন টুল দিয়ে। এটি একটু ধীরে ধীরে করতে হবে, আস্তে আস্তে করবেন আপনারা। ওকে,
একটু সময় লাগতেছে আসলে এটি করার জন্য, আপনারা একটু ধীরে ধীরে করবেন। পেন টুলের কাজটা আসলে একটু ধীরে ধীরে না করলে ভালো হয় না। এখন আমি এটিকে সিলেক্ট করব, ওকে, তার জন্য মাউসের ডান বাটন, মেক সিলেকশন, ওকে। এখন এখান থেকে রেক্ট্যাঙ্গুলার টুল সিলেক্ট করব, তারপর এখান থেকে লেয়ার লেয়ার ভায়া কাট, ওকে। দেখুন এটি আমি আলাদা করে একটি লেয়ার পেয়ে গেলাম। এখন মুভ টুলটি সিলেক্ট করে এখান থেকে আমি এটি আলাদা করে নিলাম, দেখুন এটি আলাদা করে নিলাম। আর নিচের স্টিপের এই ছবিটিকে আমি একটি ইফেক্ট দেবো, তার জন্য মাউসের রাইট বাটন, এখান থেকে ব্লেন্ডিং অপশান, এখান থেকে ড্রপ শ্যাডো, যেটা আছে এটি থাক, নর্মাল করে দিলাম, ওকে। এখান থেকে একটু বাড়ায় আমি 8 করে দিলাম, তারপর ওকে, ঠিক আছে। এখন আমি এই ইমেজটি কপি করলাম, কপি করব, তার জন্য অল্টার অল্টার চেপে একটি কপি করলাম, তারপর আবার কপি করলাম, এভাবে তিনটি পেয়ে গেলাম। উপরটি অ্যান্সার রেখে এটি আমি এই ইমেজটি কন্ট্রোল টি, তারপর ফ্লিপ ভার্টিক্যাল করে দিলাম, তারপর ওকে, তারপর এই ইমেজটিকে আমি কন্ট্রোল টি চেপে ফ্লিপ ভার্টিক্যাল করে দিলাম, ওকে। এখন আমি 3টে ইমেজ পেয়ে গেছি। এখন আমি এটিকে নাম্বার দিব, তার জন্য কাস্টম শেপে গিয়ে এখান থেকে কাস্টম শেপ আমি এখান থেকে এটি নিয়েছি, আপনাদের এটি না থাকলে আপনার গুগল থেকে এটি নিয়ে নিতে পারেন। তো ঠিক আছে, তাহলে আমি এই যে ওটিকে সাদা কালার দিয়ে দিই, যে ওটিকে আমি আবার কপি করি, 3টা করব, একটি একটি। এখন এখান থেকে আমি যদি টাইপ টুলটি নিয়ে এটার উপরে আমি যদি লিখে দিই 1, এটার আবার আমি কালার চেঞ্জ করে দিই এভাবে, ওকে, মুভ টুল দিয়ে এটিকে অ্যাডজাস্ট করে দিই। তারপরে 1কে আমি আবার কপি করে এই এটার উপরে একটা রাখলাম, তারপরে নিচেরটার উপরে আবার একটা রাখলাম। এখন আমি এদের নাম্বারিং করবো, তার জন্য এখানে ডাবল ক্লিক করে এখানে 3 লিখে দিলাম, থ্রি, ওকে, এটিকে আবার 2 লিখে দিলাম। এভাবে দেখুন সবগুলো পেয়ে গেছি, একদম সিম্পল কাজ, আপনারা ট্রাই করলে পারবেন। আপনারা ট্রাই করুন, প্র্যাকটিস করুন, এরকম ধরনের ইমেজ তৈরি করুন এবং আপনাদের প্রয়োজনে কাজে লাগান। সবাই ভালো থাকবেন, ওকে, আল্লাহ হাফেজ।